কাটমানি খোঁচা দিয়ে এবার তৃণমূল বিধায়কের নামে বিতর্কিত পোস্টার পড়ল নদিয়ায়। তৃণমূল বিধায়ক তথা রানাঘাট জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত তৃণমূল সভাপতি শঙ্কর সিংহের নামে গতকাল রাতে কে বা কারা পোস্টারগুলি লাগিয়ে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে রানাঘাট থানার রামনগর আইসতলা বড়ের বাগান হবিবপুর এলাকায় বিতর্কিত এই পোস্টারগুলি নজরে পড়তে শোরগোল পড়ে যায় এলাকায়। শঙ্কর সিংহের ছবি দেওয়া ওই পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে, এসবি ইঞ্জিনিয়ারিং কোম্পানির কোটি কোটি টাকার ঠিকাদারির কাটমানির জোরে কি রানাঘাট জেলার সভাপতি হয়েছেন তিনি? পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আশ্চর্যের বিষয়, প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে এই বিতর্কিত পোস্টারগুলি এলাকায় দেওয়া হয়েছে, যদিও এই পোস্টার দেওয়ার পিছনে বিজেপির হাত রয়েছে বলেই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল কংগ্রেস কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার সিঙ্গারদহ গ্রামের ঘটনা। জানা গেছে, করণদিঘির পূর্ব ফতেপুরের বাসিন্দা তৃণমূল কর্মী মোহাম্মদ মুক্তার দিলবার হোসেন সহ পাঁচজন এলাকার একটি পুকুরে মাছ ধরছিলেন। সেই সময় স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্যার স্বামী এবং সিঙ্গারদহ গ্রামের বিজেপি কর্মীরা তাদের গরু চুরির অপবাদ দিয়ে ব্যাপক মারধর করতে শুরু করে। অভিযোগ, জোর করে তৃণমূল কর্মীদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। এরপর স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য তৃণমূল কর্মীরা এলাকায় এলেই পালিয়ে যায় বিজেপি কর্মীরা। গুরুতর আহত অবস্থায় পাঁচ তৃণমূল কর্মীকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে দিলবার হোসেন এবং মোহাম্মদ মুক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীর নামে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল, যদিও ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি। নিজেদের মধ্যে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোলের জেরেই এই ঘটনা বলে দাবি বিজেপি নেতৃত্বের। দুর্গাপুরে সিএনজি সরবরাহ না হওয়ার জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ খড়ু। মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরের সামনে অটোচালকদের অবস্থান বিক্ষোভে সামিল হয়ে এই পরিস্থিতির জন্য তৃণমূলকেই দুষলেন তিনি। বিজেপি জেলা সভাপতির অভিযোগ, লোকসভা নির্বাচনে আসানসোল দুর্গাপুরের মানুষ বিজেপিকে সমর্থন করায় সুপরিকল্পিতভাবে তৃণমূল নানা অজুহাতে সিএনজি সরবরাহ বন্ধ করে দিয়েছে। অটো চালকরা তৃণমূলে ভোট দিয়েছে এই সন্দেহেই তাদের ওপর শাসক দলের এই ক্ষোভ বলেও অভিযোগ করেন তিনি। সবশেষে পাঁচ দিন ধরে বন্ধ থাকা অটো পরিষেবা চালুর দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন লক্ষ্মণ খড়ু। সেই মর্মে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি এদিন মহকুমার শাসক অনির্বাণ পোলের হাতে তুলে দেওয়া হয়। সমস্যা সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমার শাসক। ভুয়ো আধার কার্ড তৈরি করে এবং ভুয়ো পরীক্ষার্থী সাজিয়ে উৎকর্ষ বাংলা প্রকল্পের ছাত্রদের প্রতারণার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। মঙ্গলবার পুরো ঘটনা সম্পর্কে জানিয়ে আমতা এক নম্বর বিডিও এবং আমতা থানায় ডেপুটেশন জমা দিল প্রায় 300 ছাত্রী। সাধারণত রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলতে উৎকর্ষ বাংলা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আমতার দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা এই প্রকল্পে আমতা এক ও দুই নম্বর ব্লকের যুবতীদের প্রশিক্ষণের দায়িত্ব পায়। ছাত্রদের অভিযোগ, ফর্ম ফিল আপের সময় তাদের আধার কার্ড সহ অন্যান্য তথ্য সঠিক নেওয়া হলেও পরীক্ষা দেওয়ার সময় অন্যের আধার কার্ড এবং পরিচয় তাদের পরীক্ষা দিতে বাধ্য করে সংস্থা। এইভাবে তিনবার ওই কেন্দ্রের ছাত্রদের ভুয়ো পরিচয় পরীক্ষা দেওয়া করিয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি। তারই প্রতিবাদে এদিন সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় ছাত্ররা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডাউন ব্রহ্মপুত্র মেলের সংরক্ষিত এসি কামরা থেকে মহিলা যাত্রীকে অপহরণ। মঙ্গলবার ভোরে রহস্যজনকভাবেই চলন্ত ট্রেন থেকে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। স্বামী রাজু রায় বর্মনের অভিযোগ, নীলিমা রায়ের সঙ্গে থাকা সোনার গয়নার লোভেই তাকে অপহরণ করা হয়েছে। রাজু রায় জানান, মঙ্গলবার ভোরে বারহারোয়া স্টেশন ছাড়ার পর তার স্ত্রী বাথরুমে যান আর তারপর থেকেই নিখোঁজ। ট্রেনের মধ্যে খোঁজাখুঁজি করেও খোঁজ না মেলায় জামালপুর স্টেশনে নেমে পড়েন রাজু রায়, আর সেখানেই রেল পুলিশের পক্ষ থেকে কোনো সাহায্য না পাওয়ায় মালদা টাউন স্টেশনে ফিরে জিআরপিতে অভিযোগ জানান তিনি। জানা গেছে, কর্মসূত্রে বর্তমানে হরিয়ানার বাহাদুরগড়ে পরিবারকে নিয়ে থাকেন রাজু রায়। সম্প্রতি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি তার গ্রামের বাড়ি কোচবিহারে এসেছিলেন। গতকাল রাত 8টা নাগাদ ধূপগুড়ি স্টেশন থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে
স্ত্রী শ্যালক এবং 5 বছরের ছেলেকে নিয়ে ব্রহ্মপুত্র মেলে ওঠেন তিনি। এদিন ভোর থেকেই ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার স্ত্রী।